নমস্কার আমি স্বপন ইভিএম নিউজে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে যে বিষয়টা নিয়ে আমার মূল প্রতিবেদন সেই প্রতিবেদনটা হচ্ছে গোটা পশ্চিমবাংলা জুড়ে এই মুহূর্তে কয়েকটা বিষয় নিয়ে খুব আলোড়ন চলছে কয়েকটা প্রশ্ন উঠছে ইডি এবং সিবিআই অর্থাৎ কেন্দ্রীয় তদন্তকারীর যে সংস্থা সেই সংস্থাকে কেন্দ্র করে কতগুলো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে গোটা পশ্চিমবাংলার মানুষের মনে কি সেই প্রশ্ন সব মহলেই এই প্রশ্নটা উঠছে সেই প্রশ্নে যাওয়ার আগে আপনাদেরকে একথা জানিয়ে রাখি যে গতকাল ইডি প্রধান সঞ্জয় মিশ্র তিনি কলকাতায় পা রেখেছেন এবং তিনি কলকাতায় পা রাখার সঙ্গে সঙ্গেই নানান মহলে জানান জল্পনা তৈরি হয়েছে ইতিমধ্যেই সিবিআই তার শক্তি বাড়িয়েছে প্রভাবশালীদেরকে জেরা করার জন্য ভিন রাজ্য থেকে আরও বেশি অফিসারকে এই পশ্চিমবাংলায় আনা হয়েছে ডেপুটেশনে আনা হচ্ছে সাতাশ তারিখ থেকে সেই অফিসাররা আসতে শুরু করেছেন ফলে পশ্চিমবাংলায় সিবিআই যেমন তার শক্তি বাড়াচ্ছে ইডিও প্রতীকটা বিষয়ের ওপর তারা নজর রাখছে তাদের সর্বোচ্চ পর্যায় থেকে নজর রাখা হচ্ছে সঞ্জয় মিশ্র গতকাল এসে পৌঁছেছেন এখন যে বিষয়টা সঞ্জয় মিশ্র আসার সঙ্গে সঙ্গে কতগুলো প্রশ্ন উঠে গেল যে এস যাকে নিয়ে এই মুহূর্তে চর্চা চলছে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা তিনি বলেছেন যে হৃদয় পর্যন্ত পৌঁছে যাওয়া গেছে অর্থাৎ এই যে কালীঘাটের কাকু কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণভদ্র ওরফে শান্টুদা যাকে শান্তুদা বলে গোটা কালীঘাটের মানুষ এমনকি বেহালার মানুষও ছিলেন তাকে শান্তুদাকে সুজয় কৃষ্ণভদ্র বলে তাকে খুব একটা তার পরিচিতি ছিল না অন্তত তৃণমূল কংগ্রেসের মধ্যে সেই শান্তুদার ত্বরিত গতিতে উত্থান আর সেই শান্টুদা হচ্ছে মমতা ব্যানার্জির পরিবারের সব ঘনিষ্ঠতম লোকদের মধ্যে একজন সেই শান্তুদা এখন ইডির হেফাজতে রয়েছেন এবার শুভেন্দু অধিকারী তিনি প্রেসমিট করে বললেন শান্তু দা ইডির হেফাজতে যাওয়া মানে ইডি এবার হৃদয়ের কাছাকাছি পৌঁছে গেলেন তদন্তকারী সংস্থার পরে কান ধরতে হবে কানকে তিনি একটা হেয়ালি করে বলেছেন তোলাবাজের পিয়ে সেটা হচ্ছে মিস্টার রয় এখন এই মিস্টার রয়কে এটা নিয়েই চর্চা চলছে গোটা পশ্চিম বাংলায়। কেউ বলছেন এস রয় বলে একজন ব্যক্তি আছেন সেই এস রয়কে সেটাও পরিষ্কার নয় আবার সম্রাট বলে একজন ব্যক্তির নাম গোটা পশ্চিম বাংলায় ঘুরে বেড়াচ্ছে সেটাও পরিষ্কার নয় এখন এই এস রয় আমরা যা ইডি সূত্র মারফত খবর পাচ্ছি ইডি সম্ভবত এই এস রয়কে চিহ্নিত করতে পেরেছেন তাকে আগামী সপ্তাহে ইডি ডেকে পাঠাচ্ছেন এটা আমরা ইডি সূত্রে খবর পাচ্ছি এখন প্রশ্ন এই জায়গায় যে কান পর্যন্ত পৌঁছে যাওয়া শুভেন্দু অধিকারীর মিস্টার রয় আর এই এস রয় যদি এক ব্যক্তি হয় তাহলে কান পর্যন্ত পৌঁছে যাচ্ছেন তাহলে কান পর্যন্ত পৌঁছে গেলে কান ধরে টান দিলে মাথায় সে ধরা পড়বে এখন মাথা কি ধরা পড়বে প্রশ্ন গোটা পশ্চিমবাংলার মানুষের কাছে কেন কেনই প্রশ্ন উঠছে প্রশ্ন উঠছে সারদা যে তদন্ত সেই তদন্ত প্রক্রিয়ার কথা গোটা পশ্চিমবাংলার মানুষের অভিজ্ঞতা আছে এই সেই সিবিআই তদন্তের সময় রাজীব কুমার রাজীব কুমার যখন কান পর্যন্ত পৌঁছে গেছিলেন সিবিআই সারদা তদন্তের একদম শেষ পর্যায়ে অর্থাৎ পেনাল্টি বক্সের মধ্যে ঢুকে গেলেন গোল করতে হবে এবার কিন্তু গোল অধরা রইল রাজীব কুমারকেই গ্রেপ্তার করতে পারলেন না পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার বাড়ির সামনে গিয়ে ধর্ণা দিলেন সিবিআই সেখান থেকে ফেরত আসতে এলো ফেরত চলে এলেন আর তার পরবর্তীকালের ঘটনা সকলেরই জানা সেই যে সারদা তদন্ত সেই যে হিমঘরে চলে গেছে সেই সারদা তদন্তের বিষয়বস্তু সম্পর্কে এখনও পশ্চিমবাংলার মানুষ জানেন না কয়েক লক্ষ কোটি মানুষ প্রতারিত হলেন তাদের টাকা লুটপাট হলো কিন্তু তার তদন্তের কিনারা এখনও পর্যন্ত সিবিআই করতে পারলো না যে কারণে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব বারবার বলেন যে সিবিআইয়ের সাফল্যের রেট মাত্র দুই শতাংশ গোটা ভারতবর্ষের ক্ষেত্রে যেটা সেটা যেমন সত্য পশ্চিমবাংলার ক্ষেত্রেও সেটা সত্য এটা তৃণমূল কংগ্রেসের নেতারা বারে বারে কথা বলেন সে কারণে এই প্রশ্ন উঠছে এই যে কান এশ্রয় এই কান্ধর কানের কাছে পৌঁছে যাচ্ছে সেই এশ্রয় পর্যন্ত পৌঁছানো যাবে তো প্রথম প্রশ্ন এই জায়গাটায় উঠেছে যেই আশ্রয়কে ধরার আগে এই প্রশ্ন উঠেছে বকটুই বকটুইতে যে প্রধান যে আসামি ছিল যে প্রধান যে অভিযুক্ত লালন শেখ সিবিআই হেফাজতে তার অস্বাভাবিক মৃত্যু ঘটে গেল বাকটু বকটুইয়ের ঘটনাও আবার হিমঘরে চলে গেল অর্থাৎ সারদা তারপরে বক এই দুটো ঘটনার ক্ষেত্রে সিবিআইয়ের তদন্ত প্রক্রিয়া তাদের যে তাদের গ্রেপ্তারি করা তাদের এই তদন্ত প্রক্রিয়া শেষ করা শেষ পর্যন্ত পৌঁছানো নিয়ে গোটা পশ্চিমবাংলার নানান মহলে নানান প্রশ্ন নানান জল্পনা তৈরি হয়েছে তাহলে তদন্তকারী সংস্থা শুধু কি পেনাল্টি বক্সের মধ্যে ঘোরাঘুরি করবে নাকি গোল দেবে এই প্রশ্নই এখন গোটা পশ্চিমবাংলার মানুষের মধ্যে ঘোরাফেরা করছে গোল কি আদৌ হবে নাকি শুধু পেনাল্টি বক্সের মধ্যেই বল দেওয়া নেওয়া চলতে থাকবে এখন প্রশ্ন যেই জায়গাটা উঠছে এশ রয় এ আবার হারিয়ে যাবে না তো এশ রয় আবার এরকম ঘটনা ঘটে যাবে না তো যে তাকে ডেকে পাঠানোর আগেই এটা খবর হয়ে যাবে যে সে পশ্চিমবাংলা ছেড়ে দেশের বাইরে চলে গেছে কোথাও এরকম বিনয় মিশ্র বিকাশ মিশ্রদের মতো ঘটনা ঘটে যাবে না তো এই পেশ্রয়ের ক্ষেত্রে এরকম কোনো ঘটনা ঘটে যাবে না তো যেই কালীঘাটের কাকু তার গোটা বিষয়টা তাকে যে সিকিউরিটি দেওয়ার কথা সেই সিকিউরিটি আমরা দিতে ব্যর্থ হলো কোনো ঘটনা পুরো এই যে আগে যে ঘটনাগুলো ঘটেছে কেন্দ্রীয় তদন্তকারীর হেফাজতে থাকাকালীন সেই রকম কোনো ঘটনার পুনরাবৃত্তি ঘটে যাবে না তাই সমস্ত সংশয় গোটা পশ্চিমবাংলার মানুষের মনে আনাচে কানাচে তারা দোল খাচ্ছে প্রশ্ন উঠছে যে এই যে কান পর্যন্ত পৌঁছে যাওয়া গেল শুভেন্দু অধিকারীর কথায় হৃদয় থেকে কানে পৌঁছে গেল এইবারে কান ধরে টান দিলে মাথা আসল জায়গায় সেই আসল জায়গায় যখন টান পড়বে তখনই তো আসল খেলা শুরু হবে বলেই মনে করছেন গোটা পশ্চিম বাংলায় যারাই দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছেন দুর্নীতির বিরুদ্ধে যারা কথা বলছেন তারা তো এই কথাটা বলছেন সমস্ত বিরোধী দলের এই একই কথা বলছেন এই মাথা আসবে তো প্রকাশ্যে আসতে পারবে তো নাকি আবার নতুন কোনো একটা স্ক্রিপ্ট রচনা হবে সেই স্ক্রিপ্টের মধ্য দিয়ে এই প্রক্রিয়াটাই অনেক দীর্ঘকালীন প্রক্রিয়ায় তৈরি দীর্ঘকালীন প্রক্রিয়া হয়ে যাবে এই হচ্ছে এই হচ্ছে এই হবে এই রকম একটা প্রক্রিয়া চলতে থাকবে তার জন্য পশ্চিমবাংলার মানুষ নজর রাখছে গোটা প্রক্রিয়ার ওপর সমস্ত কিছু এই তদন্তকারী সংস্থা তারা কি করছেন তারা কিভাবে করছেন এই সমস্ত কিছুর ওপর নজর থাকছে আর আমাদের নজর থাকছে সেই তদন্ত প্রক্রিয়া আপনাদের কাছে পৌঁছে দেওয়া দায়িত্ব আমাদের থাকবে আপনারা চোখ রাখুন ইভিএম নিউজের পর্দায় কারণ ইভিএম নিউজ আপনার কথা বলে